আসসালামু আলাইকুম। দেশের বাজারে স্বর্ণের দাম কত করে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। এ পরিস্থিতিতে এখন দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা এলো। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি রোববার বৈঠক করে নতুন করে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 1,749 টাকা কমিয়ে 96,695 টাকা করা হয়েছে। এছাড়া 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 1,633 টাকা কমিয়ে 92,321 টাকা করা হয়েছে। 18 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 1,400 টাকা কমিয়ে 79,140 টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে 1,166 টাকা কমিয়ে 65,960 টাকা করা হয়েছে।